একটা কথা আছে আর কি, যে লাখ টাকার বাগান খায় দেড় টাকার ছাগলে। আজকে আমি যেই মানে মানুষটাকে নিয়ে কথা বলছি, তিনি আওয়ামী লীগের একজন সভাপতি। আর এই রকম সভাপতিরা দলকে শেষ করা, শেখ হাসিনার অর্জনকে শেষ করা, আওয়ামী লীগকে শেষ করার জন্য এরকম দুই চারটা মনে করলেন ছাগলই এনাফ। যেই তথ্যটা এসেছে, আমি চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। দেখেন, আমি আওয়ামী লীগ পরিবারের রাজনীতি করলেও আমরা চাই একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগ হবে জনতার জন্য, নিজের পকেট তার সৈন্য গোষ্ঠীর পকেট ভরার জন্য না। কারণ এই কাজগুলা দলের ভাবমূর্তি নষ্ট করে, আর যখন গণমাধ্যমে এই নিউজগুলো আসছে তখন দলের উচিত তাকে বহিষ্কার সহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সহ আইনের মাধ্যমে তাকে মোকাবিলা করা। আসেন, লুটেরা কারে বলে, কত প্রকার কে কে, এমন লুটেরা আমি জীবনে প্রথম দেখছি নিউজ করাকালীন। তিনি অ্যাওয়ার্ড পাওয়া উচিত লুটেরাতে। সিরাজগঞ্জ এলাকা, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুয়া প্রকল্প এবং নামমাত্র উন্নয়নের নামে টেস্ট রিলিফ এবং কাজের বিনিময়ে খাদ্য, যেটাকে সংক্ষেপে বলা হয় কাবিখা প্রকল্প, সেই প্রকল্পের 2 কোটি টাকা কোনো কাজ না করেই আত্মসাতের অভিযোগ উঠেছে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল আলম সম্রাট এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিকের বিরুদ্ধে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগ সাজশে 50টি প্রকল্পের 80 লক্ষ টাকা এবং 12টি প্রকল্পের 320 মেট্রিক টন চাল তুলে নিয়েছেন তারা, যার মূল্য 1 কোটি 20 লাখ টাকা। এখন স্থানীয়রা এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে বিষয়টি বরাবরের মতন অস্বীকার করেছেন এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও, যিনি আছেন গোলাম রাব্বানী। এই সরকারি সেক্টরগুলোতে বৈশা সরকারের 12টা বাজানোর জন্য কিছু লোক থাকে লাইক গোলাম রাব্বানীদের মতন, সরকারে আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক, ডাজন ফ্যাক্ট, এরা কানাডার বেগমপাড়াতে বাড়ি করবে, যুক্তরাষ্ট্রে এরা বাড়িগাড়ি করবে, নীরবে নিভৃতে এই জাতির রিজিক এরা মাইরা খাবে। আর যখন এরকম ইনভেস্টিগেশন হবে তখন বলবে এগুলা আমার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র, রাজনৈতিক সমস্যা, তাই না? আসুন দেখি তথ্য কী বলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল বলছেন, ভুয়া প্রকল্পের অনুকূলে অর্থ ছাড় করার কোনো সুযোগ নেই, তবে অভিযোগ পেলে তদন্ত করবেন। আপা, অভিযোগ কবে পাবেন? এই যে একটা সিস্টেম, দুর্নীতির এই সিস্টেমে আপনার A to Z যে সার্কেলটা থাকে, কম বেশি সবাই কিন্তু এটার ভাগ বাটোয়ারা খায়। কারণ যখন ঝামেলা হয় এই চেয়ারম্যান একা ফাঁসবেন না, উপর অনেকে ফাইসা যেতে পারেন, এটার ভাগ কিন্তু অনেকে হয়তো খাইয়া রাখছে যদি ঘটনা সত্য হয়। সরজমিনে দেখা যায় রায়গঞ্জের ঢাকা বগুড়া মহাসড়ক থেকে বামে 300 মিটার যদি সামনে যান তাহলে সরকারি নার্সিং ইনস্টিটিউট, এটির সামনের পাকা রাস্তা থেকে 25-30 মিটার দূরে সরকারি পানির ট্যাঙ্ক, এতটুকু দূরত্বের গলির মতো রাস্তাটা মেরামতে বরাদ্দ ধরা হয়েছে 1,60,000 টাকা। এলাকার মানুষ বলছে শুধু পানির ট্যাঙ্কের কাছে 3-4 ট্রাক ভিটা বালু শুধু ফালানো হয়েছে। যেই কাজটা করতে বাজার মূল্যে 6,000 টাকার বেশি খরচ হওয়ার কথা না, এখানে 1,54,000 নাই হয়ে গেছে। অনিয়মের এটাই শেষ না, ওই ভিটা বালু থেকে কয়েক ডালি বালু সামনের ফকির রাস্তা, ফকির বাড়ির রাস্তায়ও ফালাইছে। যদিও সেখানে দেখানো হয়েছে যে ফকির বাড়ি থেকে উৎপল বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত নামে আরও একটা প্রকল্প এখান থেকে পাশ করানো হয়েছে। সম্প্রতি এক বিকালে উৎপলের বাড়ির সামনে গেলে তার স্ত্রী বলছেন মাথায় করে কয়েক ডালি মাটি ফেলেছে, জাস্ট এতটুকুই। এখন আমরা দেখি তথ্যটা কি। জেলা ত্রাণ এবং পুনর্বাসন শাখার তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছরের শেষের দিকে 20 ও 21 জুন চান্দাইকোনা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির 50টি প্রকল্পে 80 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। একইভাবে কাবিখাতেও দেওয়া হয়েছে 12টি প্রকল্পে 320 মেট্রিক টন চাল, আর 1 মেট্রিক টন চালের দাম ধরা হয়েছিল তখন 38,000, এটা বর্তমানে আরও বেশি। সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজের আধা সরকারি পত্র অনুযায়ী মন্ত্রণালয় থেকে চান্দাইকোনায় এই বরাদ্দ দেওয়া হয়। এরপর আপনার এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের টাকা তুলে নিয়েছেন। জানতে চাইলে সংসদ সদস্য বলছেন এটা সরকারি ইস্যু, এটা যারা দেখভাল করার তারা করবে। আর টিআরবিও কাবিখার 62টি প্রকল্পের তালিকা ধরে সরজমিনে আপনার জাগো নিউজ থেকে নিউজটা আসছে যে কাবিখার বেশিরভাগ প্রকল্পের বাস্তবায়ন যেসব রাস্তায় দেখানো হয়েছে বাস্তবায়ন, একই জায়গায় টিআর প্রকল্পও দেখানো হয়েছে। মানে এখানে দুর্নীতির এত বড় একটা ফিরিস্তি উঠে আসছে। আমরা জাস্ট বলতে চাই যে এগুলো আসলে সমাধান কেমনে হবে। সমাধান একটাই, দুর্নীতিবাজদের জায়গা নাই, শেখ হাসিনার যে মিশন সেই মিশনকে যারা দেখভাল করেন এই কাজগুলো আপনাদের হাতে, পানিশমেন্ট হইতে হবে, তবে আওয়ামী লীগের জয় জয়কার হবে। শুধুমাত্র এক পদ্মা ব্রিজে সব জায়গায় মানুষ জয় জয়কার নিবে না, এই যে আমার বাড়ির সামনে রাস্তা এটা পাকা হইলে আমার কাছে ভাল লাগবে,
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করছেন, বড় বড় কাজও করছেন, কিন্তু এই ছোট কাজগুলোর জন্য হিউজ বরাদ্দ আসতেছে, কিন্তু কিছু পাতি না তারা খাইয়া ফেলে, ধরা খাইলে ইনভেস্টিগেশন হয়, এর বেশি আর কিছুই হয় না। এত টাকা মাইরা দে ভাই, বাংলাদেশ সিঙ্গাপুর থেকে আরও বেশি হয়ে যেত যদি দুর্নীতি না থাকতো। দেখা যাক, তবে যারা এই ঘটনার সাথে জড়িত তিনি বলছেন যে এটা মানে এটা ষড়যন্ত্র, তার বিরুদ্ধে পলিটিক্যাল একটা অবস্থান, এটা নিয়ে তিনি জানেন না, এটা নিয়ে ইনভেস্টিগেশন হোক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।